তৃতীয়বারের জন্য বাংলায় সরকার গঠন করার পর থেকে জাতীয় স্তরে প্রতিষ্ঠা করার লক্ষ্যে দেশজুড়ে শক্তি বাড়াচ্ছে তৃণমূল। পূর্বে ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে উত্তরে হরিয়ানা, পশ্চিমে গোয়া এবং সম্প্রতি দিল্লি, আর আজ মুম্বাইয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে ফের উত্তাল সংসদের দুই কক্ষ। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোলে উত্তাল হয়ে ওঠে লোকসভা, যার জন্য দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। সংসদে গান্ধী মূর্তির সামনে ধর্ণায় সামিল হন তৃণমূলের দুই সাসপেন্ডেড সাংসদ সহ বিরোধীরা। প্রয়াত খড়দা পুরসভার প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা তাপস পাল হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরবেলায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 67 বছর। পুলিশ প্রশাসনকে চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে নদীগর্ভ থেকে মাটি কেটে পাচার করা হচ্ছে, এমনই ছবি উঠে এলো উত্তর দিনাজপুরের নাগর নদী ও নাগর নদী সংলগ্ন এলাকায়, যদিও বালি পাচার রুখতে তৎপর প্রশাসন। শিলিগুড়ি শহর জুড়ে বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধে পোস্টার, তৃণমূলে আর তাকে ফেরানো হবে না, এই লেখা পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা শহর। বিধানসভা নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন নান্টু পাল। ফের দুর্ঘটনা নয়নঝুলিতে, নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে উল্টে গেল কাঠ বোঝায় পিকআপ ভ্যান, তবে হতাহতের কোনো খবর নেই, ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারতে ওমিক্রনের সন্ধান পাওয়া না গেলেও নতুন স্ট্রেন নিয়ে বারংবার সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যে সাউথ আফ্রিকাকে এক ঘরে করেছে গোটা বিশ্ব, সেই মতো কানাডায় সাউথ আফ্রিকা থেকে আগত বিভিন্ন যাত্রীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতকেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 3রা ডিসেম্বর থেকে শুরু ভারত নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাত্র 25% দর্শক প্রবেশের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। লেভানডস্কি জর্জিনোদের পিছনে ফেলে সেরার মুকুট পড়লেন সেই মেসি, সপ্তম ব্যালন ডিয়ার জয় আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। টুইট করে শুভেচ্ছা জানালেন লেভানডস্কি, শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া জগতের বিশিষ্টজনেরা। আইপিএল টুর্নামেন্ট শুরু হতে বা নিলাম অনুষ্ঠিত হতে কিছুটা সময় থাকলেও 30 নভেম্বরের মধ্যেই আগে থেকে খেলা আট দলগুলিকে নিজেদের রিটার্ন করা খেলোয়াড়দের নাম জানিয়ে দিতে বলা হয়েছে। মঙ্গলবার রাতের দিকে আইপিএল 2022-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে 8টি ফ্র্যাঞ্চাইজি।